স্বাধীনতার 75তম বর্ষ অমৃত মহোৎসব উপলক্ষে ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের সঙ্গে জল সংরক্ষণের বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে প্রজাপিতা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। এই চুক্তি অনুসারে আগামী দিনে জেলাতে বেশ কিছুগুলি জলাশয় দত্তক নিয়ে তার জল স্বচ্ছ করার কর্মসূচি গ্রহণ করেছে এই বিশ্ববিদ্যালয়। এর দ্বারা জল সংরক্ষণের পাশাপাশি স্বচ্ছ জল ব্যবহার করার মানসিকতা গড়ে তোলা উদ্যোগ নিয়েছে এই বিশ্ববিদ্যালয়। এই কর্মসূচির দ্বারা জল দূষণ ও রোধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠান শুধুমাত্র মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা নিয়ে কাজ করে তা নয়, সামাজিক নানান সমস্যার সমাধান নিয়েও কাজ করে। মেদিনীপুর শহরের ছোট বাজার শিশু উদ্যানে আগামী 27 থেকে 29 মার্চ ত্রিদিবসীয় বর্তমান মানব সমাজে হারিয়ে যাওয়া মূল্যবোধ ফিরিয়ে সেমিনারের আয়োজন করা হবে। আমরা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই জলজন অভিযান আমরা শুরু করেছি 22 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত। 26 মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে, এই উপলক্ষে আমরা জলশক্তি মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত হয়ে যে কী করে জলের মধ্যে স্বচ্ছতা এনে এবং জল অপচয় থেকে নিজেদেরকে বাঁচিয়ে, জল এমন জিনিস, জল আমাদের প্রত্যেক ক্ষেত্রে সব মানুষেরই লাগে, তাই জল অপচয় না করে জলকে কীভাবে উপযুক্তভাবে আমরা ব্যবহার করতে পারি, এই উদ্দেশ্য থেকে আমরা এগিয়ে চলেছি। তো শুধু এই 28 মার্চ পর্যন্ত নয়, আমাদের আগামী দিনের উদ্দেশ্য যে এই জলজন অভিযানকে আমরা এগিয়ে নিয়ে গিয়ে মানুষের মনে সেই জাগৃতি আনা যে আগামী দিনেও মানুষ যাতে এই জলের প্রতি এতটা সচেতনতা আনে, যে স্বচ্ছতা আনে, যার দ্বারা মানুষ নিজের এবং অন্যেরও জন্য জলকে আজীবন নিজের প্রকৃত কাজে আমরা ব্যবহার করতে পারি, স্বচ্ছতা বজায় রাখতে পারি। এটি একটা আমাদের দিক। বাকি আমাদের এই ব্রহ্মাকুমারীজের পক্ষ থেকে ছোটবাজার দুর্গামণ্ডপ শিশু সমিতি, ওখানে 3 দিনের আমাদের একটি প্রোগ্রাম আছে, 27, 28, 29 মার্চ, যে আর ত্রিদিবসীয় আধ্যাত্মিক জনজাগরণ অনুষ্ঠান, যেখানে আমাদের লক্ষ্য আছে প্রথম দিনে যে বাণিজ্য এবং শিল্প, ব্যাপার ও উদ্যোগ। তো তার উপরে আমরা বলতে চাই যে আধ্যাত্মিকতার শক্তির দ্বারা, ভ্যালুজের আধারে কী করে নিজেদের মধ্যে সততা বজায় রেখে মানুষ, যারা বিজনেসম্যান, তারা নিজেদের সেই সততা এবং আধ্যাত্মিকতার শক্তি দ্বারা কী করে বিজনেসের জীবনে, ব্যবসায়িক জীবনে তারা উন্নতি করতে পারেন, সফলতা প্রাপ্ত করতে পারেন, এই প্রোগ্রামটি আমাদের 27 তারিখে রাখা হয়েছে। এবং 28 তারিখ নারী সশক্তিকরণ, অর্থাৎ নারী শক্তি, নারী অবলা নয়, নারীর মধ্যে অনেক শক্তি লুকিয়ে আছে। যেমন বলা হয় সংসার সুন্দর হয় রমণীর গুণে, তো সেই নারী শক্তিকে এগিয়ে নিয়ে গিয়ে আজকে সৃষ্টিতে মানুষের যে জীবনে স্নেহ মমতার এগুলোর অভাব, মানুষ মানুষের প্রতি সেই আন্তরিকতা মধুরতা রাখতে পারছে না, তো নারী শক্তি এগিয়ে গিয়ে কী করে এই সৃষ্টিকে একটা সুন্দর মাতৃস্নেহ দিয়ে সুন্দর রূপ তুলে ধরতে পারে বিশ্বের আগে। আর তৃতীয় দিন হলো আধ্যাত্মিকতার দ্বারা জনজাগরণ, অর্থাৎ আমরা যা কিছু করি তো আমাদের মধ্যে আধ্যাত্মিকতার শক্তি অবশ্য থাকে। ঠান্ডার জন্য আমরা শীতের দিনে আমরা হিটার রাখি যে তাতে আমাদের যাতে অসুবিধা না হয়, কিন্তু আমাদের জীবনে যখন ক্রোধ আসে তো সেই ক্রোধকে আমরা কী করে শীতল করব, তো তার জন্য চাই আধ্যাত্মিকতার শক্তি। তো ক্রোধ, মানুষের মধ্যে মোহ বা এমন কিছু কিছু যে আমাদের মধ্যে যেগুলো আছে ত্রুটি, সেগুলোর থেকে আমরা মুক্ত হতে চাই কিন্তু আমরা পারি না, তো আধ্যাত্মিকতা, রাজযোগ, মেডিটেশনের মধ্যে সেই শক্তি আছে যে আমাদের জীবনে আমরা খুশি, আনন্দ, শক্তি, স্নেহ নিয়ে বাঁচব এবং অন্যকেও একত্র করে সকলের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে তোলার জন্য মেডিটেশন এমনি একটি সহযোগিতা আমাদেরকে করে থাকে। আধ্যাত্মিকতার দ্বারা আমরা এইভাবে এই প্রোগ্রামটি করতে চাই। তো 3 দিনের এই অনুষ্ঠান, তার সাথে জঞ্জল জাগরণ, এটা নিয়েও আমরা প্রোগ্রাম করতে চাই। আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চাই যে এক তো জলজন জাগরণ, যে যার দ্বারা আমরা মানুষকে এটা বোঝাতে চাই যে জল আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কাজে আসে, তাই জলের প্রতি যদি আমরা অপচয় না করে জলকে স্বচ্ছতা রেখে আমরা যাতে আগামী দিনের জন্য আমরা এই দুনিয়াটাকে, ভারতকে আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি,
তাই সমস্ত মানুষ যদি এগিয়ে আসে ব্রহ্মাকুমারীর পক্ষ থেকে, এটা যে জল মন্ত্রণালয়ের সাথে যে যুক্ত হয়ে করা হচ্ছে, সকলকে এতে আমরা আহ্বান জানাই যে আপনারা সকলে এগিয়ে আসুন জলের স্বচ্ছতা এবং জলকে অপচয় থেকে বাঁচিয়ে, যাতে আমরা শ্রেষ্ঠ কাজে মানুষের উপকারে লাগাতে পারি এবং আধ্যাত্মিকতার শক্তি দ্বারা মানুষের জীবনে কী করে আমরা একটা শ্রেষ্ঠ জীবন তুলে ধরতে পারি, মানুষ যাতে নিজের জীবনে খুশি আনন্দ থেকে বঞ্চিত না হয়, খুশি জীবন সংসার যাতে সুন্দর হয় স্নেহের হয়, সেই বার্তা আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাই। নমস্কার। যে আধ্যাত্মিক জাগরণ, এই দুটো নিয়েই আমাদের একটি র্যালি হচ্ছে 28 তারিখ সকাল 8টা থেকে 10টা। ওম শান্তি, গুড মর্নিং। আমরা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সাদর অভিনন্দন এবং নমস্কার জানাই। আজকে আমরা জলের উপরে একটি প্রোগ্রাম করছি, জল জন অভিযান, যে কেন্দ্র সরকার এবং প্রজাপিতা ব্রহ্মাকুমারীর সঙ্গে আমাদের মৌ সাইনিং হচ্ছে, যে বিভিন্নভাবে যে জলের অপচয় হচ্ছে, জল সংকট হচ্ছে, সেই জন্য কেন্দ্র সরকার, জল শক্তি মন্ত্রণালয় এবং প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আমরা বিভিন্ন প্রোগ্রাম নেব। তো সেই জন্য দাদারা বিকে ধনঞ্জয় দাদা, ইনি আমাদের ডেডিকেটেড ব্রাদার, সিনিয়র ব্রাদার, এবং বিকে সোনালী দিদি, যিনি আমাদের এখানকার মেদিনীপুর সংলগ্ন সেন্টার ইনচার্জ, তো উনি আপনাদের বিস্তারিত বলবেন। সাধারণ মানুষকে অবশ্যই আমরা ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বার্তা দেব, যারা ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের সদস্য, যারা রেগুলার এই যে স্পিরিচুয়াল মর্নিং ইভিনিং ক্লাসেস করে, তাদেরকে তো আমরা ডাইরেক্ট মেসেজ দিতে পারি। ইনডাইরেক্টলি আমরা আপনাদের মাধ্যম দিয়ে, আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা এই মেসেজ দেবো যে জলকে আমরা অপচয় করতে করতে আমাদের এই অবস্থায় এসে পৌঁছিয়েছি যে পৃথিবীতে জলের অভাব কিছুদিনের মধ্যে বিকট পরিস্থিতির সৃষ্টি হবে। সেই জন্য আমরা যদি যেখানেই জল আমরা ব্যবহার করি, সেখানে প্রয়োজনের অতিরিক্ত জল যেন আমরা অপচয় না করি। আমরা যেখানে নল খোলা রাখা বা যেখানে জল বেশি ব্যবহার করা, আমরা অন্যের জন্য আমাদের ভাবতে হবে। কারণ আমি যদি নিজেকে ঠিক না করি, তাহলে সমাজের প্রভাব সমাজও সেটাকে ফলো করবে। এবার একটা কথা আছে না, যে আমি যেরকম কর্ম করব আমাকে দেখে অন্যরাও সেইরকমই কর্ম করবে। তা আমি যদি জল অপচয় না করি, তাহলে অন্যরাও আমাকে অনুসরণ করবে, এবং সমাজ এতে যদি আমরা যদি সমাজকেও এটা যদি আমরা এই মেসেজটা দিই, তাদেরকেও যদি অনুপ্রেরণা দিই, তাহলে সমাজ ভালো হবে। সমাজ যদি ভালো না, সমাজের প্রভাব আমার উপরে অবশ্যই পড়বে। তো সেই জন্য আমি নিজেই জল অপচয় করব না, জলের সদ্ব্যবহার করব, কারণ জল আমাদের জীবনের একটা মুখ্য অঙ্গ, সেই জন্য বলে জলই জীবন। তো সেই জন্য আমরা সব প্রত্যেক মানব মাত্রকে এই মেসেজ দিচ্ছি, এটা ভাইটাল একটা মেসেজ দিচ্ছি, যে জল যেন অপচয় না করে, যতটুকু দরকার ততটুকুই আমরা ব্যবহার করবো।